নবীজির বয়স তখন 4 বছর বা 5 বছর তখন তিনি মা হালিমার ঘরে হালিমাতু সাদিয়ার ঘরে সেই সময়ে তার ওপেন হার্ট সার্জারি হয় যেটাকে আরবিতে বলা হয় শাক্কে সদর সিনাচাক বক্ষ বিদারণ বক্ষ বিদীর্ণ হন এখন তো মেডিকেল সায়েন্স অনেক উন্নত সমৃদ্ধ আর বিকশিত হয়েছে এখন ওপেন হার্ট সার্জারি হয় কিন্তু বলেন তো 1450 বছর আগে 1500 বছর আগে তখন কি বিজ্ঞান বিজ্ঞানাগার বা চিকিৎসা ব্যবস্থা এত উন্নতি ছিল তখন অপারেশন ছিল আরে ভাই অপারেশন তো দূরের কথা অপারেশনের ও ছিল না সেই সময় আল্লাহ তাআলা তার ফেরেশতা জিব্রিল আমিনকে পাঠিয়ে নবীজির বক্ষ অপারেশন করে ওপেন হার্ট সার্জারি করিয়েছিল সুবহানাল্লাহ নবীজির বয়স যখন 4 কিংবা 5 বছর তিনি তার দুধ ভাইদের সাথে এক ময়দানে খেলা করছেন প্রথমবারের মতো তার সাক্ষে সদস্য তার বক্ষ বিদীর্ণ ওপেন হার্ট সার্জারি হলো মুসলিম শরীফের হাদিসে এসেছে আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আন أن رسول الله صلى الله عليه وسلم أتاه جبريل وهو يلعب مع الغلمان أنس بن مالك رضي الله عنه أي حديث بورنا كريتين تني بولتين رسول الكريم صلى الله عليه وسلم ছোট থাকা কালীন তিনি কিছু বালকদের সঙ্গে একবার এক মাঠে খেলা করছেন খেলাধুলায় মত্ত থাকা অবস্থায় এমন সময় সাইয়েদনা জিব্রিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে আসার পরে ফাখাযাহু ফাসরাহু ফাশাক্কা আন কলবি আসার পরে নবীজিকে তিনি আবার শুইয়ে দিলেন নবীজিকে শুয়ানোর পরে তিনি আবার নবীজির বুকটা চিড়ে ফেললেন নবীজির বক্ষটা বিদীর্ণ করে ফেললেন ফাস্তাখরাজাল কলব সেখান থেকে নবীজির কলব হার্ট হৃদয় অন্তরটা বের করে আনলেন আনার পরে ফাস্তাখরাজা মিনহু আলাকা সেখান থেকে আরেকটি মাংসের টুকরা তিনি বের করলেন বের করার পরে সাইয়েদনা জিব্রিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ফাকালা হাযা হাজ্জু শাইতানি মিন এটা হচ্ছে শয়তানের একটি অংশ অর্থাৎ মানুষকে যে শয়তান শয়তানি করায় এই জিনিসটার মাধ্যমে শয়তানি করায় রব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন তোমার ভেতর থেকে এই জিনিসটা বের করে অপারেশন করার জন্য এই জিনিসটা বের করে সুম্মা গাসালাহু ফি তাসতিম মিন দাহাবিন বিমা ইজামজাম ওই জিনিসটি বের করে ওই মাংসের টুকরাটি বের করে সাইয়েদারা জিব্রিল স্বর্ণের একটা তস্তরি স্বর্ণের একটি পাত্রের মধ্যে সেটা রাখলেন এরপরে জমজমের পবিত্র পানি দিয়ে সেটাকে ধৌত করে দিলেন সুম্মা লামাহু সুম্মা আআদাহু ফি মাকানি সেই সেই অংশটিকে জমজমের পানি দিয়ে ধৌত করার পর যথাস্থানে আবার রেখে দিয়ে এরপরে তিনি এরপরে সাইয়েদনা জিব্রিল আবার আবার নবীজির বক্ষটাকে চূড়া লাগিয়ে দিলেন এই অবস্থা দেখে যে সকল ছেলে পেলেরা নবীজির সঙ্গে খেলাধুলা করছিল ভয় পেয়ে এরা দৌড়ে গেল দৌড়ে গিয়ে হালিমাতু সাদিয়াকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ একজন এসে সবাই করে ফেলতেছে মেরে ফেলতেছে তাড়াতাড়ি আপনি ছুটে যান হালিমাতু সাদিয়া গিয়ে লক্ষ্য করলেন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মলিন মুখ নিয়ে বসে আছেন তখন তার ওপেন হার্ট সার্জারিও শেষ হয়ে গিয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াকাদ কুনতু আরা আছার যালিকাল যালিকাল মিখিয়াত ফি সদরি নবীজি যখন নবীজির বয়স এরপরে নবীজির বয়স বেড়ে যাওয়ার পরে নবীজি পরিপূর্ণ বয়সে আসার পরে আমি নজর করে দেখেছিলাম নবীজির বুকের মধ্যে আমি নজর করে দেখেছিলাম নবীজির বক্ষকে জোড়া লাগানোর সময় সাইয়েদনা জিব্রিল যে সেলাই করেছিলেন সেই সেলাইয়ের দাগ আমরা লক্ষ্য করেছিলাম নবীজির বক্ষকে বিদীর্ণ করা হয়েছিল তার কলব তার হার্টকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে সেটা আমার যথাস্থানে আমার প্রতিস্থাপন করা হয়েছিল হালিমাতু সাদিয়া এটি জানার পরে ভয় পেয়ে গেলেন ভয় পেয়ে তিনি এবার ভাবলেন আরেকজনের শিশু আনছি এখন যদি কোনো একটা কিছু হয়ে যায় সব দোষ আমার ঘাড়েই পড়বে এজন্য তিনি ভয় পেয়ে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার মায়ের কাছে চলে গেলেন তার মায়ের কাছে তাকে বুঝিয়ে দিয়ে আসলেন নবীজির বয়স যখন 6 বছর হয়ে গেল নবীজির মা আমিনা
তার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার তানাধিক প্রিয় স্বামীর কবর জিয়ারতের জন্য মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব সকল ব্যবস্থা করে দিলেন, নবীজির মা নবীজিকে সাথে নিয়ে এবং দাসী উম্মে আইমানকে নিয়ে মদিনায় গেলেন। সেখানে যাওয়ার পরে আসার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, সেখানে ইন্তেকাল করেন, আবওয়া নামক স্থানে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে উম্মে আইমান নামক ওই দাসী মুহাম্মদ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কায় ফিরে আসেন। এইভাবে নবীজি জন্মের আগে বাবাকে হারালেন আর ৬ বছর বয়সে এবার মাকে হারিয়েও তিনি এবার এতিম হয়ে গেলেন। এখন মাও নাই বাবাও নাই। এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হচ্ছে। আর নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে এত ভালোবাসত, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজিকে এত আদর করেছেন, এত মহব্বত করেছেন, নবীজিকে এত ভালোবেসেছেন, কাবা ঘরের ছায়ায় আব্দুল মুত্তালিবের জন্য একটি বিছানা পাতা ছিল, সেই বিছানায় কেউ কখনো বসত না, এমনকি আব্দুল মুত্তালিবের কোন ছেলেও কখনো বসত না, কিন্তু আব্দুল মুত্তালিব আদর করে তার জন্য পাতা সেই বিছানার মধ্যে তার প্রিয় নাতিকে বসাতেন। মাঝে মাঝে যখন নবীজি সেই আসনে বসেই বিছানায় বসতেন, কেউ কেউ এসে যখন সরিয়ে দেওয়ার চেষ্টা করত, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন বলতেন, খবরদার তাকে সরিয়েও না, কারণ তার বিশেষ মর্যাদা রয়েছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব নিজেই তাকে আদর করে সেখানে বসিয়ে তার গায়ের মধ্যে আদর করে হাত বুলিয়ে দিতেন, খুব আদর করতেন, খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। দাদার আদর দাদার মহব্বত বেশি দিন ফেলেন না, ৮ বছর বয়সে নবীজি তার দাদাকেও হারিয়ে ফেললেন। ৮ বছর বয়সে তিনি যখন তার দাদাকে হারিয়ে ফেললেন, এরপরে তিনি তার চাচা আবু তালেবের আশ্রয়ে এবার প্রতিপালিত হলেন। আবু তালেব খুব একটা ধনবান বা সচ্ছল ছিলেন না, কিন্তু নবীজি তার ঘরে আসার পরে তার ঘরেও বরকতের বাড়িধারা নেমে আসলে সুবহানাল্লাহ। কারণ নবীজি যেখানেই যান সেখানেই রহমত আসবেই তো, কারণ তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি তো আপনাকে গোটা জাহানের জন্য আমার রহমত আমার করুণা হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আবু তালেবের ঘরে যখন নবীজি লালিত মালিত হচ্ছেন, নবীজির বয়স ১০ কিংবা ১২ বছর, সেই সময়ে নবীজির চাচা আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে একটি ব্যবসায়িক কাফেলায় যোগদানের জন্য পরিকল্পনা করেন। নবীজিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো প্রায় কিশোর হয়ে যাচ্ছেন, তাকে সঙ্গে নেবেন কি না নাকি রেখে যাবেন এ ব্যাপারে তিনি চিন্তা ভাবনায় পড়ে গেলেন। রেখে যেতে মন চাচ্ছে না, কারণ নবীজির সঙ্গে তার বিচ্ছেদ তিনি বরদাস্ত করতে পারতেন না। আবার নিয়ে যাবেন কেমনে এত ছোট কম বয়স, সেটা নিয়েও ভয় পাচ্ছিলেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নবীজিকে সঙ্গে নিয়ে সিরিয়ার ওই বাণিজ্যিক কাফেলা নিয়ে যাত্রা করবেন। নবীজির চাচা আবু তালেব নবীজিকে নিয়ে এবার সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসায়িক কাফেলা রওনা করলেন। সিরিয়া সীমান্তের বুসরা নগরীর কাছে যাওয়ার পরে, বুসরা সীমান্তের কাছে যাওয়ার পরে নবীজির চাচা আবু তালেব কাফেলার যাত্রা বিরতি ঘোষণা করলেন। ওই বুসরা শহরে সেই সময়ে একজন খ্রিস্টান পাদ্রি ছিল, তার নাম ছিল গুহায়রা। এর আগে অসংখ্য কাফেলা এই শহরে এসেছে, কোনো কাফেলাকে রিসিভ করার জন্য, কোনো কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য ওই খ্রিস্টান পাদ্রি এগিয়ে আসে না, কিন্তু এই কাফেলাকে অভ্যর্থনা জানানোর জন্য, এই কাফেলাকে রিসিভ করার জন্য ওই খ্রিস্টান পাদ্রি এবার নিজে এসে হাজির হলো। নিজে হাজির হওয়ার পরে সবাইকে অতিক্রম করে শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে নবীজির দিকে এবার সে অপলক নয়নে তাকিয়ে থাকলো, অপলক নয়নে তাকিয়ে সে বলতে থাকলো, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা সাইয়্যিদুল আলামিন, এই বালকটি গোটা জগতের সাইয়্যিদ হবে,
হাদা ইয়াবাতুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই বালকটিকে রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে সে ভরায় প্রেরণ করেছেন। ওই পাদ্রীর কথা শুনে আবু তালেব বললেন, তুমি এটা কেমনে বুঝলে? পাদ্রী তখন বলল, গিরিপথের অপর প্রান্ত থেকে যখন তোমাদের কাফেলা আসতেছিল, আমি নজর করে দেখলাম, প্রত্যেকটি পাথর এবং প্রত্যেকটি বৃক্ষ এই বালকের জন্য সাজদায় নত হয়ে গিয়েছিল। ওই খ্রিস্টান পাদ্রী বহায়রা বলল, কোন নবী ছাড়া পাথর এবং গাছপালা বৃক্ষরাজি সাজদায় নত হয় না, আমাদের কিতাব আমি পড়েছি, আমাদের কিতাবেই এগুলো বলা হয়েছে, আমাদের কিতাব অনুযায়ী, আমাদের কিতাবের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই বালকটি নবী হবে এবং সে রাহমাতাল লিল আলামিন হবে, আল্লাহু আকবার। সে আরো বলেছিল, আমি নজর করেছি, মেঘ তাকে ছায়া দান করেছিল, গাছ তার প্রতি নুইয়ে পড়েছিল, আর তাছাড়া আমি তার কাঁধের নিচে, যে নরম হাড্ডি রয়েছে সেখানের মধ্যে মোহরে নবুওয়াত, মোহর দেখেছিলাম, নবুওয়াতের মোহর দেখে আমি তাকে চিনতে পেরেছি। সুতরাং আবু তালেবকে ওই খ্রিস্টান পাদ্রী বলল, তুমি যদি তার মন্দ না চাও, কল্যাণ না চাও, তাহলে এক্ষুনি তাকে মক্কায় পাঠিয়ে দাও, কারণ তার ব্যাপারে ইহুদিরা যদি জানতে পারে তাহলে তারা তাকে মেরে ফেলতে পারে, এই জন্য তাড়াতাড়ি তাকে আমার মক্কায় পাঠিয়ে দাও। বোহাইরা বলল, তাড়াতাড়ি মক্কায় পাঠাও, কারণ কোনো ইহুদি যদি জানতে পারে এটাই সর্বশেষ নবী, আমি যা বুঝতে পেরেছি কোনো ইহুদি বুঝতে পারলে আর ইহুদিরা পেলেই কিন্তু তাকে হত্যা করে ফেলবে। এই কথা শোনার পর আবু তালেব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং কিছু গুলাবকে দিয়ে নবীজিকে আবার মক্কায় পাঠিয়ে দিলেন। এই ঘটনা ঘটার মাত্র কয়েক বছর পরে, নবীজির বয়স যখন 15 বা 20 বছর হবে, তখন আবার আরেকটি যুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধের নাম ছিল হারবুল ফিজাজ, যুদ্ধের নাম হচ্ছে হারবুল ফিজাজ, হার আরবি শব্দ, ফিজার ও আরবি শব্দ, হার মানে হচ্ছে যুদ্ধ আর ফিজার মানে হচ্ছে দুষ্ট, দুষ্টদের, তাহলে হারবুল ফিজার মানে হচ্ছে দুষ্টদের যুদ্ধ। এই যুদ্ধকে কেন হারবুল ফিজার বলা হয়? কারণ হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ ছিল, কিন্তু এই নিষেধাজ্ঞাকে অমান্য করে দুষ্ট লোকেরা যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়েছিল বলে এই যুদ্ধের নাম হচ্ছে হারবুল ফিজাজ। এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরাইশ এবং কুরাইশদের সাথে মিত্র হিসাবে ছিল বনু কিনানা এবং অপর পক্ষে ছিল কায়েস আইলান। ওই যুদ্ধে কুরাইশরা বিজয়ী হয়েছিল। কোন কোন বর্ণনা এসেছে যে তরুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করে তার চাচাদেরকে তিনি তীর যোগান দেবার কাছে সহযোগিতা করেছিলেন, এরকম একটি বর্ণনা পাওয়া যায়, কিন্তু বিশুদ্ধভাবে এটি প্রমাণিত নয়, কারণ ইসমাতুল আম্বিয়া অর্থাৎ নবীগণ যে নিষ্পাপ এটা আমাদের আকীদা, আমরা বিশ্বাস করি নবীগণ মাসুম, নবীগণ কখনো কোনো অন্যায় কাজে জড়াতে পারে না, যেহেতু হারাম মাসে যুদ্ধ করা নিষিদ্ধ, এই জন্য এই নিষিদ্ধ কাজে নবীজি জড়িয়েছেন বলে আমাদের বিশ্বাস হয় না, কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা তার নবীকে এই কাজ থেকে হেফাজত করেছে। এরপরে এর কয়েক বছর পরে আবার আরেকটি ঘটনা সংঘটিত হলো, ফিজার যুদ্ধের ভয়াবহতা নবীজি স্বচক্ষে দেখে তার দারুণ প্রতিক্রিয়া তার ভেতরে তৈরি হয়েছে, ভবিষ্যতে যাতে এই ধরনের ধ্বংসলীলা আর না ঘটে সেই জন্য তিনি গভীরভাবে চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। এমন সময় আবার আরেকটি ঘটনা ঘটল, ঘটনাটি ছিল এইরকম, জুবাইদ গোত্রের এক লোক ব্যবসা করার জন্য মক্কা এসেছিল, ভালো করে শুনেন, জুবাইদ গোত্রের এক লোক ব্যবসা করার জন্য মক্কা এসেছিল, মক্কা এসে কুরাইশদের অন্যতম নেতা আস বিন অরাইলের নিকট তার মালামাল বিক্রয় করল, কিন্তু আস বিন অরাইল ওই জুবাইদ গোত্রের লোকের কাছ থেকে মালামাল নিলেন, কিন্তু টাকা করে তাকে বুঝিয়ে দিলেন না, তার মালামাল আটকে রাখলেন, অন্য এলাকা থেকে এসেছে অনেকটা জবরদখল আর কি, দখল করে রাখলেন, তাকে টাকা পয়সা দিলেন না। এবার জুবাইদ গোত্রের ওই লোক সে কুরাইশদের বিভিন্ন নেতাদের কাছে তার এই দুঃখের কথা বলতে লাগলো, কিন্তু কেউ তাকে সহযোগিতা করল না। অবশেষে জুবাইদ গোত্রের ওই লোক আবু কুবাইস পাহাড়ে উঠে সবাইকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে হৃদয় বিদারক একটি কবিতা আবৃত্তি করে তার দুঃখের কাহিনী
বর্ণনা করতে লাগলো। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব এই আওয়াজ শুনে ছুটে যান এবং ঘটনা অবহিত হয়ে তিনি গোত্রপ্রধানদেরকে ডাকলেন। সকল গোত্রপ্রধানদেরকে একত্রিত করে সেই সময়ের প্রবীণ নেতা আব্দুল্লাহ বিন জুদআন তাইমির ঘরের মধ্যে বৈঠক করলেন। বৈঠকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং নানা গোত্র থেকে পাঁচটি গোত্র যোগদান করেছিল, বনু হাশেম, বনু মুত্তালিব, বনু আসাদ, বনু জুহরা এবং বনু তাইম বিন মুররা। এই গোত্রের গোত্রপ্রধানগণ যোগদান করেছিল। যোগদান করার পরে সবাই সিদ্ধান্ত নিল ভবিষ্যতে যেন মক্কায় আর কোনো অনাচার অন্যায় না হয়, এই জন্য আমাদেরকে একটি সংগঠন প্রতিষ্ঠা করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেল্পফুল ফুদুল নামে একটি সংগঠনের প্রস্তাব দিলেন। সেই সময় একটি শান্তি সংঘ নবীজি একটি শান্তি সংঘের জন্য নবীজি সবার সামনে প্রস্তাব দিলেন এবং নবীজি চারটি প্রস্তাব পেশ করলেন। সেই চারটি প্রস্তাব ছিল এরকম: এক নম্বর, আমরা সমাজ থেকে সকল অশান্তি দূর করব। নাম্বার টু, দুই নম্বর, মুসাফিরদেরকে আমরা হেফাজত করব। নাম্বার থ্রি, দুর্বল এবং গরিবদেরকে আমরা সাহায্য করব। এবং নাম্বার ফোর, জালেমদেরকে আমরা প্রতিরোধ করব। নবীজির দেওয়া এই প্রস্তাবনা সবার কাছে এত ভালো লাগলো, সবার কাছে এত পছন্দ হলো যে সবাই মেনে নিল। মেনে নেওয়ার পরে হেল্পফুল ফুদুল এই শান্তি সংঘ বা কল্যাণকামীদের সংঘ এবার তৈরি হলো, যেই সংগঠনের কাজ ছিল সকল অন্যায় অবিচার মক্কা থেকে দূর করা।